everyone, welcome back to my channel. I hope you all are doing well. If you are new to my channel, please subscribe and click the bell icon, then you will get my all notification. And who have already subscribed and support me to grow, thank you so much. Today recipe is lentil fritters. In Bengali language we call dalir bora. This is so delicious snack. I hope you all will like this recipe. Now let's get started. আমি এখানে দুই রকমের ডাল নিয়ে নিয়েছি, মসুর ডাল আছে আর ছোলার ডাল আছে, আর এটাকে ভিজিয়ে রেখেছিলাম, এরপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর মসুর ডালটা একদম পুরোপুরি ব্লেন্ড করিনি, একটু আস্ত রেখেছি, তাহলে বড়াটা বেশি ক্রিস্পি হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো এখন আমি এতে পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি, আর আপনারা যে যেমন ঝাল খান সেইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছি কালো জিরে, সামান্য একটু দিয়েছি, এটাতে টেস্টটা একটু বেশি ভালো আসে, আর আপনারা পছন্দ না করলে না দেবেন। আর দিয়ে দিয়েছি লবণ, এটাও আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর মরিচের গুঁড়ো দিয়ে দেব সামান্য, আর দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর বড়া বানাতে আসলে সবাই জানে, কম বেশি সবাই জানে, তবে এক একজন এক একভাবে বানিয়ে থাকবেন। আর আমি এটা সর্ষে তেলে করব, সর্ষে তেলে যদি বড়া আপনারা না খেয়ে থাকেন তবে খেয়ে দেখবেন, অন্যরকম একটা টেস্ট লাগে আর খেতে বেশ ভালো লাগে। আর এটা গরম ভাত আর পাতলা ডালের সাথে কিন্তু বেশ ভালো লাগে, তবে যারা কখনো ট্রাই করেননি একবার ট্রাই করবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। তো এখন এক এক করে আমি বড়া শেপ করে এগুলো দিয়ে দেব। আর আমি যে এর ভেতরে কালো জিরে দিয়েছি, এটা যখন বাইট করবেন তখন দেখবেন খুব ভালো একটা টেস্ট লাগে, কালো জিরের একটা টেস্ট ভালো লাগে, তবে যারা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। তো এগুলো আমি এখন ব্রাউন কালার করে মুচমুচে করে ভেজে নেব। তো এটা এক পাশে হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি, আরেক পাশে হলে নামিয়ে নেব। আর এটা আসলেই আপনারা চাইলে এমনিও খেতে পারেন, আবার ভাতের সাথেও খেতে পারেন, আর এটা অনেক মুচমুচে হয়, খেতে বেশ ভালো লাগে। তো আমার বড়াগুলো হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার ডালের বড়া, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।